Miss Art Bangladesh 2020 Beauty for a Cause. দর্শক আমাদের সাথে আছে মিস আর্থ বাংলাদেশের এলিজিবল পার্টিসিপেন্ট মেহরুন নেসা মিতালি। চলুন তার মুখ থেকেই আজ শুনে আসি তার সম্পর্কে। মিতালি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমি আপনার পরিচয় এবং আপনার ফ্যামিলি আর শৈশব নিয়ে কিছু শুনতে চাচ্ছি। আমি ঢাকার মেয়ে, আমার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আর আমি। আপনার শৈশবের কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমি শৈশবে খেলাধুলা, তারপর বিভিন্ন ক্র্যাফটের কাজ, এগুলোতে বেশি পারদর্শী ছিলাম। তারপর বিভিন্ন প্রতিযোগিতায় নাম দিয়েছি, গানের প্রতিযোগিতা, নৃত্য। অবশ্যই এগুলো আমার প্রফেশনালি না, মানে এভাবেই আমি সবকে করতাম, আমার ভালো লাগত। তোমার কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে চাও? হ্যাঁ, আসলে আমি ছোটবেলা থেকে বাবা মা মানে ক্লাস ফাইভ পর্যন্ত তারা নিয়ে আসা যাওয়া করতো আমাকে স্কুলে, তারপর থেকে আমি একাই যাওয়া আসা করতাম। তো একবার আমি রিক্সা দিয়ে যে গিয়েছিলাম, তো সেই রিক্সাওয়ালা আমার সাথে খারাপ করতে চেয়েছে। তো সেটা আমি বাসায় এসে জানাই মাকে, মাকে জানানোর পর সে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো, কিন্তু সে বাবার সাথে এটা নিয়ে পরামর্শ করে যে কী বলবে। তো বাবা বলে এদের সাথে মুখ মানে কথা বললে লাভ নেই, এরা খারাপ লোক, শুধু শুধু বলে কী লাভ, এর থেকে ভালো তুমি দিয়ে আসো তুমি নিয়ে আসো, মানে এটা কোনো প্রতিবাদই হয়নি। তো তখন অনেক খারাপ লাগলো যে অ্যাটলিস্ট প্রতিবাদ তো করা উচিত ছিল, কিছু তো বলা উচিত ছিল, তারা শুধু মান সম্মানের ভয়ে চুপ হয়ে গেছে, এটা আমার ভালো লাগেনি। এই ঘটনাটা যদি তোমার মেয়ের সাথে হতো তাহলে তোমার রিয়াকশনটা কেমন হতো? আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে আমি অবশ্যই তাকে সেখানে মারা স্টার্ট করে দিতাম, কারণ সে আমার মেয়ের সাথে অন্যায় করেছে, আমি তো কোনোভাবে মেনে নিব না। সেখানে লোকজন ছিল তাদের ডাকতাম, তো এগুলোই তার নামে দরকার আমি কেসও করতাম, কারণ সে আমার মেয়ের সাথে মেয়ের গায়ে হাত দিয়েছে, সে ভবিষ্যতে যেন কোনো মেয়ের সাথে ক্ষতি না করতে পারে, কোনো চিন্তাও না করতে পারে। তারও তো ঘরে কোনো মেয়ে আছে, বউ আছে, তাদের সাথে যদি এরকম হতো। আমাদের সমাজে আরও অনেক ধরনের সমস্যা আছে, সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টগুলো বলতে তুমি কী বুঝতেছো বা কী বুঝো? আমাদের পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে, নদী নালা ভরে যাচ্ছে, তারপর একটু বৃষ্টি হলে রাস্তাঘাট পানি উঠে যাচ্ছে, মানুষের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। তো সাউন্ড পলিউশন, আরও অনেক অনেক পলিউশনের কারণে আমাদের পৃথিবীটা মানে অনেক ক্ষতির দিকে যাচ্ছে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসিটা তুমি কীভাবে করতে চাচ্ছ বা তোমার মতামতটা কী এই ক্ষেত্রে? যেহেতু পরিবেশ ক্ষতির মূল কারণ হলো প্লাস্টিকের জিনিসপত্র, আমরা কিন্তু যেখানে সেখানে প্লাস্টিক পলি এগুলো ফেলে দিই, তো যার কারণে আমাদের এটা না ফেলে নিজেই কিছু করতে হবে। সেই প্লাস্টিক থেকে নতুন কিছু তৈরি করতে পারি, নতুন কিছু করে সেটা আমরা অনলাইনের মাধ্যমে বিক্রিও করতে পারি, এটাতে আমাদের দুদিকে লাভ। এক তো নারীর উদ্যোক্তাও বাড়বে, সেকেন্ড আমাদের পরিবেশটাও দূষণ থেকে মুক্ত পাবে। আমাদের দেশ ছয়টা ঋতুর দেশ, হ্যাঁ, কিন্তু বর্তমানে এই পরিবেশ দূষণের কারণে আমরা আমাদের ছয়টা ঋতুকে আগের মতো হয়তো বা উপভোগ করতে পারি না। সেক্ষেত্রে তোমার কী মনে হয় বা তোমার ছোটোবেলার ঋতুগুলো উপভোগ করা আর বর্তমানের ঋতুগুলো উপভোগ করার পার্থক্যটা তুমি কীভাবে দেখবে? আসলে কিছু বছর আগেও সব ঋতুই ঠিকমতো ছিল, উপভোগ করতাম শীতকাল গ্রীষ্মকাল, তো এখন কেমন যেন মানে যখন তখন বৃষ্টি, মানে এগুলো আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তো সেই ঋতুটার এখনের মধ্যে অনেক পার্থক্য, সেটার আমরা এখন উপভোগ করতে পারছি না সবাই। মিস আর্থ বাংলাদেশে আসার পিছনে তোমার কারণটা জানতে চাই। অবশ্যই মিস আর্থ বাংলাদেশে বিউটির পাশাপাশি ক্রিয়েটিভিটিকেও প্রাধান্য দিচ্ছে, তো যেহেতু আমাদের পরিবেশে প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এটার থেকে মিস আর্থ প্লাস্টিক থেকে নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আমি মিস আর্থে পার্টিসিপেট করছি। আচ্ছা, তোমার রিলিজিয়াস ভিউ এবং পলিটিক্যাল ভিউটা আমরা একটু জানতে চাই। আমি মনে করি যার যার ধর্ম তার তার, সবার নিজের ধর্মের প্রতি সম্মান রেখে নিজের ধর্মকে পালন করা উচিত। আর পলিটিক্যাল ভিউটা? পলিটিক্যাল ভিউ আমি গণতান্ত্রিকে বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাসী, আর আমি মনে করি গণতন্ত্রটা যদি থাকে তাহলে আপনি আমি যেভাবে কথা বলছি সেটা ভবিষ্যতে বলতে পারবো। মিতালি, আপনি কি মনে করছেন যে আপনি মিস আর্থ বাংলাদেশে জয়ী হবেন এবং সেটা কেন? আমি অবশ্যই মনে করি আমি জয় হব, কারণ আত্মবিশ্বাস নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, আর এখানে যেহেতু ক্রিয়েটিভিটিকে প্রাধান্য দিচ্ছে তাহলে আমি মনে করি আমি আমার যোগ্যতা দিয়ে এখানে জয়ী হতে পারবো।